भरपूर शांति निकेतन जानी ना এটা মাটির কোন না তিনি পা দিয়েছিলেন বলে মাটিটা ভেঙে গেছে যাই হোক তিনি আমাদের কবিগুরু আমাদের সকলের প্রিয় ব্যাপার তিনি এই মাটিতে পা দেন হয় সেই কারণে মাটি এই গুণের অধিকারী অথবা মাটি প্রচন্ড গুণ ছিল তাই তাই এখানে এসেছে एकमात्र बोलपुर शांति निकेतन छाड़ा से আমাদের মূল শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে উঠছে এবং আমরা এই মেডিকেল কলেজ তৈরি করছি সকলের সাহায্যে সকলের দ্বারা এবছর অনুমোদন হয়ে যাবে এ ব্যাপারে আমি আশাবাদী নয় আমি মানসিকভাবে নিশ্চিত এবং এই নিশ্চয়তাকে পাথেয় করে আমরা বাকি কাজগুলো একই সাথে শুরু করে দিয়েছি আজকে যে কাজের শুভ সূচনা হলো সেটা হচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যে সমস্ত ডাক্তার বাবুরা আছেন এবং যারা প্রফেসর তারা ওপিডি চালু করলেন আমরা সঙ্গে যুক্ত করতে চেয়েছি আমাদের বীরভূমে যে সমস্ত ডাক্তারি পরিষেবার সঙ্গে যুক্ত আমার ভাষায় গ্রামীণ ডাক্তার বাবু তেনারা এখানে আসবেন তেনারা যে পেশেন্টদের দেখছিলেন তেনাদের সাধ্যের বা ক্যাপাবিলিটির বাইরে মনে হচ্ছে তেনাকে নিয়ে আসবেন অথবা তেনারা ডাক্তার বাবুদের সঙ্গে বসবেন এবং সুপরামর্শ দেবেন কি করে তা দেখার রোগীটি বেটার পরিষেবা পাবে আমি ব্যক্তিগতভাবে বলছি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অবস্থা খুবই খারাপ তার মূল কারণ হচ্ছে এখানে আমরা ডাক্তার তৈরি করতে পারি নাই সেই কারণে যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে ডেভেলপ করতে চাইছি রাজ্য সরকার বা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আরো সম্ভব কিভাবে ডাক্তার তৈরি করা যায় প্রতিনিয়ত সকলকে নিয়ে দায়িত্বশীল গভর্নমেন্টের দ্বারা আমরা সিএম হসপিটালকে যুক্ত করে এখানে মেডিকেল কলেজ করতে চাইছি বা কনভেন্টটা করতে চাইছি আজ থেকে ডাক্তারি পরিষেবা বেটার জায়গায় যাবে না মানুষকে বাঁচতে হবে মানুষকে যদি বাঁচতে হয় তাহলে আজ থেকে পরিষেবাকে ডেভেলপ করতে হবে সেই সাথে আমরা যেমন ওপিডি চালু করতে পারলাম তেমনি গ্রামীণ ডাক্তারদের নিয়ে সভা সেমিনার এবং ডাক্তার বাবুদের সঙ্গে কিছুটা প্রশিক্ষণ এইসবের মাধ্যমে আমরা সিস্টেমটাকে ডেভেলপ করতে চাইছি তার সাথে সাথে আমরা যেমন প্যারামেডিকেল এখনই চালু করতে পেরেছি আমরা যেমন দুটি নার্সিং কলেজ চালু করতে পেরেছি আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কেন্দ্র করে বিভিন্ন
যে সমস্ত নার্সিং সিস্টেমের মধ্যে জুনিয়র কোর্সগুলি আছে সেইগুলি আমরা চালু করতে পেরেছি। তার সাথে সাথে এ বছরে বিএসসি লেভেলে বা এমএসসি লেভেলে বিভিন্ন প্যারামেডিক্যাল যে কোর্সগুলো আছে সেগুলো আমরা চালু করতে পারব এবং খুব তাড়াতাড়ি। এটা যেমন একটা দিক, আর একটা দিক হচ্ছে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় স্কিল হয়েছে তাদের মাল্টি স্কিল করে আমাদের সঙ্গে যুক্ত করে নিতে পারব। অর্থাৎ এই যে কোর্সগুলো চালু হবে এইগুলো তাদের ভর্তি করে কি পলিটেকনিক কি আইটিআই যে ছেলেমেয়েরা আছে বা বিএড তাদের যুক্ত করে আমরা মাল্টি স্কিল করে হেলথ সেক্টরটা ডেভেলপমেন্ট করবো সকলের দ্বারা সকলকে যুক্ত করে। অলরেডি আমরা একটা সেমিনার কথা ভেবেছি এবং 1 তারিখে সেটা অনুষ্ঠিত হচ্ছে। হেলথ সেক্টরের সাথে টেকনোলজিকে কিভাবে যুক্ত করা যায় এইটাই এর মূল লক্ষ্য। আমরা চেয়েছি পৃথিবীর যত টেকনোলজি এগিয়েছে হেলথ সেক্টরে বিশেষ করে ওয়েস্টবেঙ্গলে অনুপ্রবেশ ঘটে নাই। তার মূল কারণ যন্ত্রপাতি এখানে বসানোর মানসিকতা বা ঠিকঠাক সেগুলো পাওয়ার ক্ষেত্রে যোগাযোগ থাকা বা মানসিকতা এগুলো যেমন ডিপেন্ড করে তেমনি যে সমস্ত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন যেনারা অনেক যন্ত্রপাতি বাইরে থেকে এনেছিলেন কিন্তু সেগুলি চাপ পরিচালন করার মতো দক্ষ কর্মী না থাকার জন্য সেগুলো কার্যকরী না হওয়ার জন্য এইটা সুদূর প্রসারী ফল আমরা পাই নাই। আমরা যেটা চাইছি এই সেমিনারের মধ্যে দিয়ে একটা বার্তা দিতে, ডাক্তার ইঞ্জিনিয়ার থাকবেন উদ্যোগপতিরা থাকবেন যাতে করে এই ধরনের মেশিনপত্র এই ওয়েস্ট বেঙ্গলে উৎপাদিত হয়। অনাবাসী ভারতীয়কে আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে লেগেছি, বিশেষ করে এই মেডিকেল কলেজ করার উদ্যোগী আমি হয়েছিলাম 5 বছর আগে। কানাডার বিশিষ্ট শিল্পপতিদের আমরা যুক্ত করার চেষ্টা করেছিলাম, তিনারা এসেছিলেন কিন্তু তখন ওনারা যে লজিক দেখান সেই লজিককে পাথেয় করে আমরা এগিয়ে যে আজকে এই সুফল পেয়েছি। তিনি বলেছিলেন বোলপুরে মেডিকেল কলেজ হবে না, তার মেন কারণ হচ্ছে কি মেডিকেল কলেজ করার জন্য অনুমোদন যেনারা দেন তার মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে অন্তত 350 বেডের ম্যাক্সিমাম থাকতে হবে, এটা কথা নয়। তার সঙ্গে ওই ম্যাক্সিমামে 60% অকুপার পেশেন্ট থাকতে হবে এবং 5 বছরের মধ্যে সেইটা 1200 বেডের হসপিটাল হতে হবে এবং সম পরিমাণ পেশেন্ট থাকতে হবে, এই জায়গাটা খাতি করবে সেই জন্য মেডিকেল কলেজ হবে না। ওনারা সার্ভে করে বলেন সেই সময় থেকে ক্রমাগত বিভিন্ন চিন্তাভাবনা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বসা বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে আমরা রাজ্য সরকারকে উপজাতি যে রাজ্য সরকারের যে হসপিটাল রয়েছে তার সঙ্গে ট্রায়াল আমরা দিল্লিতেও এই প্রপোজাল আগে অনেকবার করেছি এবং তার সুফলস্বরূপ আজকের এই ক্রাইটেরিয়া আজকে আমরা সাক্ষী যে অন্তত ডাক্তারি তৈরি কারখানা অর্থাৎ মেডিকেল কলেজ করার ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গলে একটা দিগন্ত সৃষ্টি হয়ে গেল। কলকাতা কেন্দ্রিক মেডিকেল কলেজ গড়া যাবে আর কোথাও যাবে না এই ভাবনা থেকে আমরা দূরে সরতে পারলাম এবং আশা রাখি পরের বছর এই গভর্নমেন্টের সহায়তায় 5 থেকে 7টি নতুন করে মেডিকেল কলেজ হবে এই নকশের উপর ভিত্তি করে।
যদিও একটা ব্র্যান্ড শর্টেজ দেখা দেবে, ভেকালিটি শর্টেজ। আমি আশা রাখছি যে সমস্ত উদ্যোগপতি এই উদ্যোগটা নেবেন, এখন থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি যুক্ত করে তেনারা এই মেডিকেল কলেজ পরবর্তী দিনে তৈরি করতে পারবেন, এই আশা আমরা রাখছি। এই মেডিকেল কলেজ যদি এবছর অনুমোদিত হয়, আমরা দুটি থেকে তিনটি নতুন মেডিকেল কলেজের সাথে যুক্ত হব ফেসিলিটেটর হিসেবে কাজ করে, যাতে তেনারা সেই মেডিকেল কলেজ করতে পারেন। ইতিমধ্যে সিউড়িতে একটি মেডিকেল কলেজ করার জন্য আমরা একটি সংস্থাকে জমি কিনা করাইছি, এবং এই কলেজ অনুমোদন হলে আমরা সেখানে দ্রুততার সঙ্গে কাজ শুরু করে দেব, এবং আশা রাখছি পরের বছর সিউড়িতে একটি মেডিকেল কলেজ স্থাপিত হবে। রামপুরের একটি মেডিকেল কলেজ আছে, সিউড়িতে একটি মেডিকেল কলেজ হবে, বোলপুরে একটি মেডিকেল কলেজ হবে। এই তিনটি মেডিকেল কলেজকে কেন্দ্র করে এখানে স্বাস্থ্য উপনগরী হিসেবে বোলপুর গড়ে উঠবে, তাই নয় স্বাস্থ্য উপনগরীর এই জেলা পরিগণিত হবে। এবং যেহেতু বোলপুর, আমি আমার সদস্যদের অনুরোধ করব প্রত্যেকের সঙ্গে কাউন্সিলিং করুন, প্রত্যেককে উজ্জীবিত করুন। যে সমস্ত অনাবাসী ভারতীয় বিভিন্ন জায়গায় শিল্প করেছেন, এই করোনা বুঝিয়ে দিয়েছে ওনারা কতটা অসহায়। আমি ইতিমধ্যেই আমাদের আমেরিকায় কিছু বন্ধু বান্ধব আছে যেনারা সার্ভিস করতেন, আমি প্রত্যেককে বলেছি বাড়ি চলে এসো, করোনা আলাদা অনুমতি ওনাদের এনে দিয়েছেন। যখন কোন বিশ্বে কোন দেশ বিপদে পড়ে, প্রথম সেখানকার যারা নাগরিক তাদের কথা ভাবেন। আজকে আমেরিকা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তাই আমেরিকা দিয়ে বড় শিল্প করব, বড় ভাবে থাকবো, এই ভাবনা থেকে আমার যুব সম্প্রদায়কে সরে আসতে হবে। যদি এই ধরনের বিপর্যয় আসে, অন্তত তুমি ওখানে নাগরিক হতে পারবে না, হয়তো কিছু ঘন্টার নোটিশে তোমাকে সব কিছু মিছিল দিয়ে ভারতবর্ষে চলে আসতে হবে। তাই আমি তোমাদের কাছে আবেদন করছি, ক্ষেত্র তৈরি আমরা করেছি, তোমাদের দ্বারা আরো ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এবং ব্যবসায়িক পরিপ্রেক্ষিতে যদি দেখো, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ বিশেষত বোলপুর আলাদা পরিপ্রেক্ষিত আছে, ল্যান্ড পাওয়ার ক্ষেত্রে, এখানকার রোজগারের ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্র, তাছাড়াও এখানে মানুষজন শান্ত এবং শান্ত পরিবেশ, শুধু তাই নয় এখানকার কালচার, এখানকার মানুষজন স্কিল হয়ে আছে, মাল্টি স্কিল করলি এটা সম্ভব। তোমরা এখানে শিল্প করো, তোমরা এখানে হেলথ পরিষেবাকে আরো ডেভেলপমেন্ট করো। আমি রাতের স্বপ্ন দেখি কাতারে কাতারে মানুষজন যেমন বিভিন্ন স্টেট রুগী বা নিজেকে দেখানোর জন্য নিয়ে যেত, সেইভাবে বোলপুরে তারা আসছে। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমরা যারা কর্মী নিরলস পরিশ্রম করে যেতে হবে। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমরা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়ে আছে প্রত্যেকের প্রচেষ্টায় আজকে এরকম একটা কাজ সম্পন্ন করা সম্ভব হলো এই চার মাসের মধ্যে। এটা যদি সম্ভব হয়, তাহলে দু চার বছরের মধ্যে এটা সম্ভব হবে না কেন? আমাদের প্রত্যেকের অংশগ্রহণের দ্বারা আমি আশা রাখি খুব দ্রুততার সাথে আমরা কাজ শুরু করে দিতে পারবো, যেটা সাধারণ মানুষ দেখতে পাবে যে তারা উপকৃত হলো। আমরা প্ল্যানিং করতে শুরু করে দিয়েছি, প্রত্যেক জায়গায় ক্যাম্প করব ডাক্তারবাবুদের নিয়ে। এখানকার যে ডাক্তারবাবুরা আছেন, কলকাতার যে ডাক্তারবাবুরা আছেন, আমাদের নার্সিংহোমের যে ডাক্তারবাবুরা আছেন, প্রত্যেককে নিয়ে আমরা
ভোট পর্ব চুকে গেলে অন্তত মাসে 10 থেকে 12টি স্বাস্থ্য শিবির আমরা করব আওয়ামী লীগের জন্য। এটা মেইন যুক্ত করতে চাইছি গ্রামীণ ডাক্তার বাবুদের। আমি জেলাদের কাছে আবেদন করছি, সমস্ত জনতা আপনারা মুছে ফেলুন, কারণ 80% পেশেন্টকে আপনারা প্রথম দেখেন। তত্ত্বহীন ভাষায় বলি, আমাদের স্বীকৃতি অতি অবশ্যই দরকার আছে এই স্বাস্থ্য পরিষেবাকে ডেভেলপ করার জন্য, কারণ রাতারাতি ডাক্তার গড়ে উঠবে না। এখনো ভারতবর্ষের একজন ডাক্তার পেছনে 1,00,000 মানুষ বাস করেন বা পরিষেবা নেন। এই পরিষেবা দ্বারা ভারতবর্ষের সমস্ত মানুষকে ডাক্তারি পরিষেবা দেওয়া সম্ভব নয়। তাই আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, আমরা যখন টেলিমেডিসিন চালাচ্ছিলাম ওটাকে আবার নতুন রূপে আমরা চালু করতে চাইছি 15 তারিখ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে 100 জন গ্রামীণ ডাক্তারবাবুর সঙ্গে 1 জন আমাদের ডাক্তারবাবুকে যুক্ত করে এইরকম ফিজিক্যালি কনফারেন্স হোয়াটসঅ্যাপে যুক্ত রেখে ওনার সমস্যা রুগীর সমস্যা উনি বলবেন, ডাক্তারবাবু ওনার সময় মতো উত্তর দেবেন, এবং যে সমস্ত উনি যেদিন আসবেন ওনার যে সমস্ত পেশেন্ট নিয়ে অসুবিধা আছে ফিজিক্যালি এখানে দেখিয়ে নিয়ে যাবেন। এখানে ফিজ বা অন্য কোনো বাধা থাকবে না। সিস্টেমটা চালানোর জন্য আপনারা যে ধরনের চিন্তা ভাবনা করবেন, আমরা বড়জোরে ডাক্তারবাবুদের অনুরোধ করবো আপনারা সেটা করুন। এতে কি ফ্যাকচার বেটার লাগবে? আজ তো অনেক ডাক্তারবাবু এসছেন, রুগীকে পরিষেবা দিতে পারলেন না, আপনিও আপনার নলেজকে ডেভেলপ করতে পারলেন না, ডাক্তারবাবুরও মেন্টাল স্যাটিসফ্যাকশন হলো না। 100 করে গ্রামীণ ডাক্তার যদি একই ডাক্তারবাবু রাখো আমি ওয়াইন ট্যাগ করে দিতে পারতাম, হোয়াটসঅ্যাপে যদি জানিয়ে দিতে পারতাম মাসে একদিন উনি আসবেন, তাহলে আপনার যে সমস্ত জিজ্ঞাসা আছে ওনাদের সঙ্গে আলোচনা করে নিতে পারতেন, যে সমস্ত রোগীকে ফিজিক্যালি দেখানোর দরকার ছিল আপনি সঙ্গে নিয়ে আসতে পারতেন, যে সমস্ত জায়গায় ক্যাম্প করার দরকার ছিল আপনি ওনাকে প্রপোজাল দিতে পারতেন সেখানে ক্যাম্প করা যেত। আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা একটু অগ্রণী ভূমিকা নিন। যে কয়েকজন এসছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এক হয়ে আপনাদের অ্যাসোসিয়েশন আছে আমাদের ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা একটা মিটিং করুন, এবং 100 জন গ্রামীণ ডাক্তারের সঙ্গে 1 জন ডাক্তারবাবু ডাইরেক্ট লাইনে থাকুন প্রতিদিনে। তাতে কি সুবিধা হবে যে ওই ডাক্তারবাবু যদি মনে করেন এই কেসটা আমার নয়, ওই ডাক্তারবাবু তখন রেফার করে দেবেন ওই ডাক্তারবাবুকে। অন্তত এই মুহূর্তে প্রতি রবিবার 4 থেকে 5 জন ডাক্তারবাবু নিয়ে আমরা ওগুলি চালু করে দিলাম, এবং প্রত্যেক স্কিমের একজন করে ডাক্তারবাবু রবিবারে থাকবেন। আপনারা রোগী নিয়ে আসুন, আপনারা নিজেরা আসুন, এখানে যেমন সেমিনার চলবে চলবে তেমনি ছোট ছোট ওই ডাক্তারবাবুদের চেম্বার এবং কনফারেন্স হল থাকবে, সেখানে ডাক্তারি বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন একটা নির্দিষ্ট টাইম 1 ঘন্টা ধরে, যার ফলে আজ থেকে এলাকার মানুষ এই উপকার পাবে। তার সাথে সাথে আমি আশা রাখছি আমরা সিয়াং হসপিটালে ওপিডি চালু করে দিতে পারব রাজ্য সরকারের সহায়তায়, ওখানকার ডাক্তারবাবুদের সঙ্গে যুক্ত করে এর মাধ্যমেও আমাদের এলাকার যে সমস্ত পেশেন্ট আছেন তেনাদের আমরা পরিষেবা দিতে পারবো। আমি আবারও আপনাদের কাছে আবেদন করছি, যেহেতু আপনারা একদম পেশেন্টের কাছে থাকেন আপনারা এর সঙ্গে যুক্ত হন। আর আমি একটু আগিয়ে আপনাদের আমি একটু কথা বলতে চাইছি, স্বাস্থ্য পরিষেবার যে সমস্ত স্কিম আছে
সেইগুলোতে যাতে আমরা অংশগ্রহণ করতে পারেন তার জন্য যে ধরনের পরীক্ষা যে ধরনের সার্টিফিকেট বা যে ধরনের আপনাদের ক্ষেত্রে লাগবে যুক্ত করার জন্য সেটা যদি সম্ভব না হয় তাহলে এই ডাক্তারবাবুদের মাধ্যমে আপনারা যুক্ত করে গভর্নমেন্টের সহায়তায় ওই রুগীদের যাতে দেখতে পারেন তার জন্য আমরা সচেষ্ট হব। কারণ হচ্ছে কি অধিকাংশ পরিষেবায় স্কিমের মাধ্যমে চলে গেছে, তাই আপনাদের ডাইরেক্ট রুগী দেখার ক্ষেত্রে অনেকটা প্রবলেমের জায়গা আজ না এলেও কালকে চলে আসবে। তাই আমাদের সিস্টেম থেকে যাতে ঠিকঠাক থাকে ওর জন্য আমি আমার ডাক্তারবাবুদের অনুরোধ করব যেভাবে যুক্ত হয়ে আইনগত ভাবে ওনারা এই রুগীদের পরিষেবা দিতে পারেন। ক্রমাগত আলাপ আলোচনার মধ্যে টেলিমেডিসিনের দ্বারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনার মাধ্যমে এখন থেকে যাতে পরিষেবায় আপনারা অংশগ্রহণ করতে পারেন তার জন্য আমরা আপনাদের সঙ্গে থাকব। আমি আপনাদের দুটি চারটি উদাহরণ দিই। স্কিল যখন চালু হয় আমরা কিছু সংখ্যক মানুষ যাতে করে মাধ্যমিক বা ছেলেমেয়েরা খুব ভালো কাজ জেনে কেন সার্টিফিকেট পাবে না এই নিয়ে আমরা বিভিন্ন লিগালিটি বা বিভিন্ন সঙ্গে আলোচনা করি, যার ফলস্বরূপ আজকে একটি মাধ্যমিক পাস ছেলেও যদি তার ট্রেডে সে স্কিল হয় বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বা অ্যাসেসমেন্টের মাধ্যমে ইকুইভ্যালেন্ট এমটেক ডিগ্রিও পেতে পারে। একইভাবে যদি ঠিকঠাক অ্যাসেসমেন্ট সিস্টেম থাকে প্রশিক্ষণ নেওয়া যায় গভর্নমেন্ট এবং ডাক্তারবাবুদের স্যাটিসফ্যাকশন করা যায় তাহলে অদূর ভবিষ্যতে আপনাদের মধ্যে যারা মাস্টার স্কিল আছেন তারা নিঃসন্দেহে রুগী দেখার ক্ষেত্রে আইনি বৈধতা পেতে পারেন। কোন জিনিস নিশ্চিতভাবে কিছু বলা যায় না কিন্তু পথ চলতে চলতে রাস্তা পাওয়া যায়, যদি না পাওয়া যায় আপনার সুস্থ ইচ্ছা আপনার ছেলে বা মেয়ের মাধ্যমে সমাজে প্রকাশ করা যাবে ওই অঙ্গীকার আমি করছি।